আজ থেকে 6 বছর আগে যখন প্রথম নেটওয়ার্ক মার্কেটিং এর এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে অ্যাক্সেসটা দাওয়াত পাই 22 দিন গবেষণা করার পর কাজটা শুরু করব মনোবাসনা পরিপূর্ণ করি তখন আমার আরো 4-5 জন ফ্রেন্ড ওরা স্বপ্ন দেখলো ওরা কখনো এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কোন কোম্পানির শালিক হয়ে কাজ করবে না ওরা মালিক হবে আমার একটু পিছিয়ে থাকার গল্প হচ্ছে ওই ফ্রেন্ডগুলো আমাকে তখনও বলতো এখনো মাঝে মাঝে বলে আমি নাকি অনেক বেশি ইম্যাচিউর অনেক কিছু বুঝি না তাই আমি মালিক হওয়ার স্বপ্ন দেখিনি শালিক সেটাই থাকি ওই বোন কোম্পানির সকল মালিক আমার বিজনেস পার্টনারকে সেখানে টপ অ্যাডে দিল আমি শালিক তার কানে কানে কিছু গুনগুন করলাম কিছু গান শোনালাম ইনুর ছেলে কথা গান শুনে আমার পার্টনার বলল আছে তোর সাথে যাত্রা শুরু হলো এরপর এই দুজনকে মিলে গল্প ওদের কাছ থেকে আসলো আর যাই হোক কখনোই বলদের নিচে বালতি ধরে লাভ নেই আজকে 6 বছর পর প্রাপ্তির জায়গায় কি যোগ হয়েছে একটু শেয়ার করি বাকিটা আপনার অভিমত আপনি শেয়ার করবেন শতবার সম্মান বলছি ওই সকল বন্ধুদের যারা মালিক হয়ে এখনো আছেন আর 6 বছর পর এই শালিক এবং যাকে বলা হচ্ছে বলদ যার নিচে বালতি ধরে লাভ নেই তার নিচে তার সাথে বালতি ধরে আজকে এই বলদের একটি হেরিয়ার ব্র্যান্ডের গাড়ি আছে তার বিজনেস পার্টনার আব্দুল কাদের একটা নয়া ইস্কারমানের গাড়ি আছে এরপর আব্দুল আল ফরহাদ কাদের ছোট ভাই তার একটা পিএস গাড়ি আছে এ হচ্ছে বলদের নিচে বালতি ধরার গুণাবলী মজার বিষয় হচ্ছে আমি ছিলাম শালিক তারা ছিল মালিক সম্মান দেব যে সেই সকল মালিক বন্ধুদের 6 বছর পর সমান সমান আমরা তিনজন বলদ গাড়ি নিয়ে চলি শালিক হয়েও ওরা মালিক হয়েও একজন কোন পার্সোনাল গাড়ি এখনো নিতে পারে হ্যালো বন্ধুরা ডানে বামে অনেক কোম্পানি এসে ডিরেক্টর মার্কেটিং এটা সেটা ডিরেক্টর মালিক বানাচ্ছে এ করতে সে করছে আরে ভাই আমি তো সেই কোম্পানি শালিক হবো যে কোম্পানি শালিক হয়ে ইনশাল্লাহ 6 বছরের মধ্যে মালিক না হয়েও গাড়ি মেনটেন করা যায় ইনশাল্লাহ আসুন এখন একটু আসি পারিবারিক ভাবে অনেক গল্প সবকিছু শেয়ার করতে পারবো না কারণ যখনই শুনেছি এখানে একটি সাক্ষী দেওয়া থাকবে কথাগুলো রেকর্ড হবে কিছু কথা নাকি অডিও তো ভিডিওতে যাবে এজন্য একটু শর্ট করে বলবো পারিবারিক অনেক ইতিহাস সর্বশেষ জিএম কনফারেন্স থেকে আমি ছুটি নিয়েছিলাম ফাউন্ডেশনের কাছ থেকে আমাদের পারিবারিক সালিশ ছিল সেই সালিশের গল্পটা আপনাদের শেয়ার করি সালিশের গল্পটা দুভাবে বিভক্ত হয়েছিল আমার বাপ চাচারা ছিল প্রায় 4 ভাই তার মধ্যে 2 জন মারা গিয়েছে 5 জন 3 জন মারা 2 জন আছে সে সালিশিতে এই মুহূর্তে যিনি বেঁচে আছেন সবার চেয়ে সিনিয়র উনি হচ্ছে আমাদের বিপক্ষে আমার পরিবারের বিপক্ষে যিনি আমাদের পক্ষে কথা বলেছেন উনি বহু বছর বুঝার পর থেকে কখনো দেখিনি পক্ষে কথা বলেছেন মজার বিষয় হচ্ছে সালিশির শেষে যখন মতামতগুলো পক্ষে আসতেছিল আমাদের পরিবারের তখন আমার ওই চাচার ওয়াইফ পাশে বসে বলতেছিল শত্রু এখন বন্ধু হয়েছে এই কথার মেসেজটা হচ্ছে যারা কখনো পক্ষে কথা বলেনি একটা সময় গিয়েছে আজ থেকে 21 বছরকে বাবাকে হারিয়েছিলাম যখন বাবাকে হারিয়েছিলাম তখন আমার আপন চাচার 3টা 5 রকম গাড়ি ছিল ঠিক তখন আমার মাকে ভাবতে হয়েছিল 3 বেলা আসার সন্তানদের কি খাওয়াবে আজকে 21 বছর পরে সে সালিশের মধ্যে কথা বলতে হয় না আমার পক্ষে আমার পরিবারের পক্ষে এখন অনেকেই কথা বলে কারণ কি জানেন ভিটামিন এম আমার ওই চাচা ওয়াইফ আমার চাচা বলতেছে কত কিছু তো করলে এখন তো দেখি শরীফ শুভ প্রায় দেখি ওর ওয়াইফকে নিয়ে পরিবারকে নিয়ে হেরিয়ার গাড়ি দিয়ে এখানে যায় সেখানে যায় তোমাদের গাড়ি কই এইখানে মেসেজ আপনাদের বুঝতে হবে কি বলতে চাচ্ছি আমি এই কথা সুরে সুর মিলিয়ে আপনাদের ছোট্ট একটি আমার 4টা লাইনের একটা কথা আপনাদের শোনাবো তুমি এগিয়ে যাও
পিছে থাকার জন্য তো অনেক লোক আছেই। তুমি বড় স্বপ্ন দেখো, সমালোচনা করার জন্য তো অনেক লোক আছেই। তুমি তোমার আলাদা পরিচয় তৈরি করো, ভিড়ের মধ্যে চলার জন্য তো অনেক সাধারণ লোক আছেই। তুমি কিছু করে দেখাও, তালি দেবার জন্য তো পিছিয়ে পড়া অনেক লোক আছে। স্বপ্ন আপনি দেখুন, মন আল্লাহ স্পষ্ট বলেছে, ভুলনা থেকে ওয়াজে ইচ্ছা মানতে আসা, ওয়াজে জিল্ল মানতে আসা। আল্লাহ যদি কাউকে তোলে আনতে চায়, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে পিছিয়ে রাখবে। ইয়েস এন্ড নো। আল্লাহর অশেষ সহমতে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশুদ্ধ পণ্যের বিশ্বস্ত কোম্পানি আমাদের প্রান্তীয় কোম্পানি এক্সেলেন্ট, আমাদের আছে বিশ্বস্ত সমর সাহসী সৈনিক প্রমাণিত নেতা আনোয়ার হোসেন রয়্যাল অফিসার এক্সেলেন্ট গ্রুপ। বিশ্বাস করি বাংলাদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে সাথে স্বপ্ন দেখেছে। আপনার বিশ্বাস ভোগ মারা হোক, আমি বিশ্বাস করি চালা ওই স্বপ্ন পূরণ হবে, হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনি আপনার স্বপ্ন দেখুন, স্বপ্নগুলো পূরণ করে নেন। বাবা মায়ের যেন মুখ থেকে বলা হয় আমার এই সন্তানটা আমার শ্রেষ্ঠ সন্তান, সে আশা ব্যক্ত রেখে অনুভূত গুলা বুঝে নেবেন কি বলতে চেয়েছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, কারণ ভালোবাসে বাংলাদেশ, ভালোবাসে এক্সিডেন্ট। আসসালামু আলাইকুম।